হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। নিশ্চয় বলতে আমি পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। তো গাইস, আজকে এই ভিডিও আমরা দেখাবো কি দেখাবো, অবশ্যই ভিডিও টাইটেল এবং ভিডিওর থাম্বনেল দেখে আপনারা অটোমেটিকলি বুঝে গেছেন। তো বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করা যাক। তবে শুরু করার আগে একটি কথা বলতে হচ্ছে, যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য সাদা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক, লেটস গো। তো গাইস, ফার্স্ট স্টেপটাকে যেটা করতে হবে, আপনার ফোনে থাকা গ্যালারিতে চলে যাবেন। দেন গ্যালারিতে যাওয়ার পরে একটা ছবি সিলেক্ট করতে হবে। তো আমি এই ছবিটা সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পরে এই অংশে ক্লিক করুন। ক্লিক করার পর আপনাকে এখান থেকে আপনি পিক্সআর্টে চলে যান। তো বন্ধুরা, পিক্সআর্টে ক্লিক করবো। পিক্সআর্টে ক্লিক করার পর একটু লোডিং হবে। লোডিং হওয়ার পরে আপনি এই ছবিটাকে আপনি পিক্সআর্টে নিয়ে চলে যাবেন। তো পিক্সআর্টে আসার পরে এমন একটি ইন্টারফেস আসবে। তো এখন আপনাকে যেটা করতে হবে, এখান থেকে আপনার যে কাটিং যে অপশনটা দেখতে পাচ্ছেন, তো এই কাটিং অপশনে আপনাকে ক্লিক করবেন এবং ছবিটাকে জুম করে আপনি সুন্দর করে কাটিং করবেন। তো বন্ধুরা, এখানে একটা জিনিস খেয়াল করবেন, আপনার কাটিংটা যত সুন্দর হবে আপনার ফিটিংটাও কিন্তু ঠিক ততটাই সুন্দর হবে। তো এক্ষেত্রে আমাদের কাটিংটা করার সময় খুবই ভালোভাবে এবং নিখুঁতভাবে কাটিংটা করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার কাটিং হচ্ছে, এটা সম্পূর্ণ লাল করতে হবে, যার ফলে এটা চারকোনাটা আমাকে লাল করবো। লাল করার পর এখানে যে অপশনটা আছে, এই অপশনটা আপনি টিক মার্কে ক্লিক করুন। তো এখানে ক্লিক করার পর একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ লাল হয়েছে। তো এখন আপনি জুম করে বড় করে দেখবেন কোনো অংশে বাকি আছে কি না লাল করার। তো ওই ক্ষেত্রে আপনি জুম করে দেখেন, এখানে আমার চুলের অংশটা একটু বাকি আছে। তো আমি এই অংশটা লাল করব। তো যতটুকু আপনি লাল করবেন ঠিক ততটুকুই কিন্তু কাটিং হবে, মানে এই অংশটা ছবিটা কাটে যাবে। তো এখানে আপনি কাটিং হচ্ছে, তবে একটু আস্তে আস্তে করতে হবে বন্ধুরা, খুবই ভালোভাবে একদম নিখুঁতভাবে করতে হবে, যার ফলে আপনাকে খুবই ধৈর্য সহকারে এই কাজটি করতে হবে। তো এখানে কাটিং যদি আপনার মোটামুটি কমপ্লিট হয়, সম্পূর্ণ লাল করা যদি কমপ্লিট হয়, তো এই ক্ষেত্রে আপনাকে এখন যেটা করতে হবে, এই সেভ অপশন দিয়ে দেখতে পাচ্ছেন, তো এই সেভ অপশনে আপনাকে ক্লিক করুন। তো বন্ধুরা, আমি এই সেভ অপশনে ক্লিক করব। তো ক্লিক করার পর এমন আসবে। তো এমন আসার পর এখান থেকে আবার এই অংশে ক্লিক করুন। ক্লিক করার পর আপনি গ্যালারিতে সেভ করুন। তো বন্ধুরা, কাটিং করা কমপ্লিট। তো এখন আমি হোম বাটনে ক্লিক করুন। তো হোম বাটনে ক্লিক করার পর আবার সেমভাবে আপনার গ্যালারিতে চলে যান। তো গ্যালারিতে চলে যাওয়ার পর বন্ধুরা, আপনার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতে হবে। তো আমি যেমন এই ধোয়ার যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এই ধোয়ার ব্যাকগ্রাউন্ডটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আবার সেমভাবে আপনাকে এখন পিক্সআর্টে চলে যেতে হবে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমি পিক্সআর্টে চলে আসছি। চলে যাওয়ার পর এমন একটা ইন্টারফেস আসবে, আবার এমন লোডিং হবে। তো এমন আসার পর আপনি ফোনটাকে একটু বাঁকায় নেবেন। তো বাঁকায় নেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এমন হয়েছে। তারপরে এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে এই জিনিসটা, এটা সিলেক্ট করার পর এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে এটাকে ছোটো করে নেবেন, যতটুকু আপনি সম্পূর্ণভাবে দেখতে পারেন এরকমভাবে। তো ছোটো করার পর আপনি এই অংশে আপনি ক্লিক করুন। ক্লিক করার পর আপনি ফটোতে ক্লিক করুন। ফটোতে ক্লিক করার পর যেই ছবিটা আপনি কাটিং করছেন বন্ধুরা, এই ছবিটা আপনি সিলেক্ট করুন। দেন এখান থেকে আপনি টিক মার্কে টিক দিয়ে দিন। তো টিক মার্কে টিক দেওয়ার পর বন্ধুরা এমন আসছে। তো এমন আসার পর এখান থেকে আপনাকে ছবিটা একটু জুম করে বড় করে নেবেন, যতটুকু আপনার প্রয়োজন মনে হয় ঠিক ততটুকু বড় করে নেবেন। তো বড় করে নেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন এটাকে আমি সিলেক্ট করতেছি এতটুকুভাবে বড় করে। তো বড় করে সিলেক্ট করার পর এই অংশে ক্লিক করুন। ক্লিক করার পর আপনাকে এটাকে একটু ছোটো করতে হবে এবং বড় করতে হবে। তো এখান থেকে আমি এটাকে একটু ব্রাইট বাড়াই দিব। বাড়াই দেওয়ার পরে আপনি সিলেক্ট করবেন, তারপর এই অংশে ক্লিক করে এটাকে একটু কমিয়ে নেবেন। তো এটাকে এইভাবে রাখবেন, রাখার পরে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে বন্ধুরা দেখেন, আপনি যে অংশগুলো আপনি ঢেকে দিতে চাইতেছেন ওই সেমভাবে এই অংশগুলো আপনি ঢেকে দিতে পারবেন। ব্যাকগ্রাউন্ডটা আপনি যে ধোয়াগুলো, ওই ধোয়াগুলো আপনার শরীরে লাগাইতে পারবেন। তো বন্ধুরা, খুব ভালোভাবে আপনি ছোটো ছোটো করে আস্তে আস্তে করে আপনি এই ধোয়াগুলো আপনার সারা শরীরে মেখে নেবেন, যতটুকু প্রয়োজন মনে হয়। তো অতিরিক্ত করার প্রয়োজন নয়, কারণ যত কম করবেন তত দেখতে সৌন্দর্য দেখা যাবে। তো বন্ধুরা, এই ধোয়াগুলো আপনার শরীরে দেখেন খুব ভালোভাবে লাগানো হইতেছে, আপনার গায়ে লাগতেছে। তো এই সাইজটাকে ছোটো বড়ো করে নেবেন, কারণ যখন আপনার মাথার অংশে কাজ করবেন তখন অবশ্যই আপনার চুলগুলো কাটা যাবে না। তো এই ক্ষেত্রে একদম ছোটো করে নিতে হবে। ছোটো করে নিয়ে আস্তে আস্তে নিখুঁতভাবে আপনি জিনিসটা করতে হবে, তা না হলে যে আলাদা লাগানো হয়েছে এই জিনিসটা কিন্তু বোঝা যাবে। তো এই ক্ষেত্রে একদম হালকা আস্তে আস্তে করে আপনার সব কিছু কাজ করতে হবে। তো বন্ধুরা দেখেন হচ্ছে। এই ফাঁকে চলেন আমরা একটু মিউজিক শুনি।
বন্ধুরা আপনার ধোয়াগুলো বা আপনি এই রঙগুলো যদি আপনার লাগানো কমপ্লিট হয় বা মনে করেন তো এই ক্ষেত্রে এখান থেকে আপনি সেভ করবেন। সেভ করার পর আবার এই টিক মার্ক যে অপশনটা আছে এটা থেকে আপনি ডিস্ক লাইট কাট করে আপনাকে এমনভাবে এমন একটা ইন্টারফেস আসবে। তো এখন আপনাকে এটা থেকে আপনার আপনার কালারটাকে আপনি ব্রাইট ডিপ করে নিতে হবে, এটা হলো মেন কাজ। তো তা না হলে আপনি জিনিসটা বেমানান থাকবে। তো এই ক্ষেত্রে আপনি লাস্টেতে চলে যাবেন, লাস্টেতে চলে যাবেন একদম নিচে করবেন। তো বন্ধুরা দেখেন এখন কালারটা কিন্তু খুবই চমৎকার দেখা যাচ্ছে। তো এই কালারগুলো এটা থেকে আপনি কমিয়ে দেবেন, তারপর আপনি এটাতে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে হালকা একটু বাড়িয়ে দেবেন। তো বাড়িয়ে দেওয়ার পর আপনি এটাকে কম বেশি বাড়িয়ে নেবেন যতটুকু আপনার প্রয়োজন মনে হয় বা যতটুকু আপনার দেখতে ভালো লাগে, ওই সেমভাবে আপনি এই কাজটা করবেন। তো এটা কাজটা কমপ্লিট হচ্ছে। পর আপনাকে যেটা করতে হবে এখান থেকে আবার সেমভাবে এই অংশে ক্লিক করুন। এই অংশে ক্লিক করার পর হালকা খালি একটা টাচ দিয়ে দিন, আর আদার্স কিছু করতে হবে না, বাড়াইতে হবে না, কমাইতে হবে না, জাস্ট খালি একটা টাচ দিয়ে দিন। টাচ দিয়ে আপনি সেভ করে দিন। সেভ করে দেওয়ার পর বন্ধুরা এই অংশে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনি গ্যালারিতে সেভ করবেন। সেভ করার পর বন্ধুরা আমরা হোম বাটনে ক্লিক করলাম এবং গ্যালারিতে আমরা চলে গেলাম। এখন বন্ধুরা দেখেন ছবিটা কিন্তু খুবই চমৎকার দেখাচ্ছে, এবং আপডেট যে বিষয়টা আছে ওই বিষয়টা অবশ্যই এটার মধ্যে বোঝা যাচ্ছে। তো গাইস এটাই ছিল আজকে আমাদের টিউটোরিয়াল। ভিডিওটি কেমন লেগেছে এবং ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার মতামতটি জানিয়ে দেবেন। এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে এবং শেয়ার করে আমার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন। তো বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।